ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد উনি এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আরাফার দিনের সম্পর্কে আমরা যারা বিদেশ আছি অর্থাৎ যেমন বাংলাদেশ ইন্ডিয়া তো আমরা আরাফার দিনের শ্যাম কোন দিন লাগব যেদিন আরাফা যে কালাম হাজিগণ অবস্থান করেন সেদিন দেখব না এটা মাসের গণনা হিসাবে দিনের গণনা হিসাবে এক্ষেত্রে আপনি যে বলেছেন ভাই উলামাদের মতো বিরুদ্ধে আছে এখতলাফ কি ঠিকই আছে যেভাবে রমানেশ সিয়াম সম্পর্কে মতবিরোধ করেন সেরকম এক্ষেত্রেও মতবিরোধ করার চেষ্টা করছেন অনেক উল্লেমেকাম ওই রমজানের মতোই তারা বলেন যে নয় তারিখ সিয়াম রাখবে বাংলাদেশের ডুব বাংলাদেশ বা ইন্ডিয়া এরকম তো যেভাবে রমজান মাসে চাঁদ দেখার হিসাব অনুযায়ী তারা সিয়াম রাখেন ওইভাবে আর আবার দিন ওই হিসাবে সিয়াম রাখবেন এটি একটা কথা আর ও ক্ষেত্রেও মধ্যে ভারী মতবিরোধ রয়েছে কিন্তু ওখানে সাধারণত আমরা প্রত্যেকেই নিজ নিজ দেশ হিসাবে সিয়াম পালন করে থাকেন অবশ্য কোনো কোনো জায়গায় ব্যতিক্রম ঘটে এক্ষেত্রে আরাফার দিনের শিয়ামটা কোন দিন লাগবো কোন দিন না মতবিরোধ থাকলেও এটা আমাদের কাছে বেশি স্পষ্ট আরাফার দিনের সিয়াম আরাফার দিনেই হবে কারণ রবি করিম সাল আলি ওসাল্লাম ইয়মে আরাফা শব্দ উল্লেখ করে বলেছেন আরাফার দিন শিয়াম পালন করলে যখন নব্বী করিম সালামকে প্রশ্ন করা হল আরফার দিনের সম্পর্কে তখন এই সিয়ামের কারণে রব্বুল আলমিন এক বছরের আগের আর এক বছরের সামনের এক বছরের পিছনের গুণাল্লাহ পাক মাফ করে দেবেন সুহান্লাহ তো এখানে সিয়াম দিন দেখবে তা সেদিকে যে এই দিনেই রাখবে তাই যথাসাধ্য মানুষ চেষ্টা করবে এই দিনে শ্রিয়াম পালন করার এখানে আমি একটি ফতোয়া পেশ করছি স্থায়ী ফতোয়া বোর্ডের যে ফতোয়ায় দস্তখত রয়েছে الشيخ عبد الله بن غديان الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمة الله عليه وصنو إركمي جي هل نستطيع أن نصوم هنا يومين لأجل صوم عرفة أمركي عرفة الدين كي أقول لك كوري أمر دو دين سيام بارون كورتي باري كورونا أمر إيجيغا أمر ردية تشنتي باري আরাফার দিন কালকে কালকে তো যেদিন আমাদের এখানে আট তারিখ হয় হেজ মাসের ইউন্দিন্দা সাহিন আমাদের এলাকায় আট তারিখ হয় হেজ মাসের তো এই প্রশ্নের উত্তর দিলেন يوم عرفة هو اليوم الذي يقف الناس فيه بعرفة عرفة دين ويدين وي جدين لجن عرفة أو بستان كوريا أر أي دين سيام تادر جنني شريطة شريط, شريط شمرتتو جرا حجر حج أذى كربنة لغير من تلبس بالحج حجر إحرام جرا بعدين ني تادر جنه به এই দিনের শ্যাম অতএব ফঈদা আল তাসুমা তসু তসুম মহাদ যদি তুমি সিয়াম পালন করতে চাও তাহলে এ দিনই পালন করবে আর যদি এর পূর্বে আরেক দিন রাখো তাহলে কোনো অসুবিধা নেই আর যদি তুমি দিলহাজ মাসের শুরু থেকে নিয়ে নয় দিনই রেখে নাও রোজা তাহলে তো উত্তম তাহলে তা হবে উত্তম কারণ এই দিনগুলো হচ্ছে উত্তম দিন ইয়াম শরীফা ইউস্তাহাবু সৌমহা যে দিনগুলিতে সিয়াম পালন কর মুস্তাহাব কারণ আল্লাহ রসুন সাল্লা সাল্লাম বলেছেন এই দিনগুলির সিয়াম অর্থাৎ দিল হেজমাসের প্রথম দশ দিনের শিয়াম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং ভালো তাকে প্রশ্ন করা হলো অর্থাৎ আল্লাহ রসুন সোল্লা ইসলামকে প্রশ্ন করা হলো এই হে আল্লাহ রসুন আল্লাহর পত্রের জেহাদ থেকে উত্তম নবী করিম সাল্লাহ বললেন আল্লাহর পতির জেহাদ থেকেও এই দশ দিনের সিয়াম আল্লাহর কাছে বেশি বা এই দিনের সিয়াম বা এই দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি উত্তম হচ্ছে এই দুই দিনের নেক আমল আল্লাহর কাছে না এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল আল্লাহর পতির জেহাদ থেকেও কি এই দশ দিনের বা এই আল্লাহর পথে জেহাদ থেকেও কি এই দশ দিনের নেক আমার আরও বেশি উত্তম আল্লাহর কাছে নবী করিম সালাম বললেন হ্যাঁ পথে জেহাদ থেকেও এই দশ দিনের নেক আমার আল্লাহর কাছে বেশি প্রিয় তবে ওই ব্যক্তি যে নিয়ে আল্লাহর পথে বের হয়ে আর কিছুই নিয়ে জানমাল থেকে কিছু নিয়ে এসে আবার ফিরে আসলো না হাদিসব হাদিথ তো এটা হলো ফতওয়া তাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলী যে আপনি বাংলাদেশেও থাকেন বা অন্য দিনে সেখানেও এই দিনেই সিয়াম পালন করবেন কারণ এই দিনের কথাই হাদিসে সে এসছে তাই আমরা জানি বর্তমানে সবাই নিশ্চিত এই দিনে লোকজন হাজিগণ ও আরাফা করছেন তো আমি কেন অন্য দিন রাখবো আমি এই দিনেই রাখবো আর এটাই বেশি যুক্তিযুক্ত কারণ এটা দিনের সাথে সম্পর্কিত এখানে মানে যে দিন তারা হাজিগণ আরাফায় অবস্থান করবে ওই দিনের সাথে সম্পর্কিত আরাফা আরাফা আরাফার সাথে তাই এখানে অন্য কোনো যুক্তি খাটে না এটি আমার কাছে বেশি স্পষ্ট আলম তবে বলছি যেহেতু আলমায় মধ্যে আছে তাই কেউ এ রায় নামে না অন্য রায় মানলে কোনো অসুবিধা নেই কিন্তু রকমের হিংসা বিদ্বেষ না যুক্তি পেশ করেন বিভিন্ন রকমের অসুবিধা নেই কিন্তু এই কথাটি বেশি স্পষ্ট ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা এই যে পথটি আমি পেশ করলাম বক্তব্য শামের থেকে ফতোয়া নম্বর হচ্ছে চার হাজার বায়ান্ন আল্লাহ আমাদের সকলকে জানার এবং মানার তৌফিক দান করুন ওসল্লাহ ওসলাম شراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد